তুই সাইন করবি তোর যদি বাবা মরে থাকে কবরে যায় থাকে তোর মরা বাবা কবর থেকে উঠাই সা এই কলম দিয়া এই ফাইলে সাইন করব মহিলা ভালো ভালো কথা বলছ তোরা সোজা কথা বলছ কোন জায়গা আচ্ছা 10 কোটিতে কত পার্সেন্ট আপনার লাগবে পার্সেন্টটা লিখে দেন সই করার জন্য কোনো সাউন্ড হবে না সই করেন সই করেন কলম দেন আসলে শুনেন আপনি আমার কথা কলম ধরতে বলছি আপনাকে আমি কল ফাইল দেই খেলা আপনি সইটা করে দেন না বস এই চাপো 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 বস বস ম্যাডাম কোথায় স্যার ম্যাডাম তো কোনো আসে নাই হ্যাঁ কিছু কি করে এখন কটা বাজে এখন আর অফিসে আসে নাই 9টার উপরে বেজে গেছে কার ভাই আসছে ফাইল শুরু করে দিব হ্যাঁ চাকরি মানে তো নিজে চাকরি নিয়ে যাবে নাকি ম্যাডাম তো আর কি 10টা বেজে আসে এই জন্য সব সময় ম্যাডাম আপনি অফিস থাকি হ্যাঁ 10টা বাজে আসবো অফিসে ভাই এসে বসে বসে ভাই কত গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে ভাই দেখতেছি এই ভাইটা রাখো তোমার ম্যাডাম আসলে বলবা রক্সিয়ার ভাই এটা কি বলবা রক্সিয়ার ভাই তাহলে শুনরাও কথা ঠিক মতো আসো সবচেয়ে তো বলবা ম্যাডাম ফাইলটা শুরু করে দেখেন ভাই 11টা বাজে আসতে দেবে একটা গুরুত্বপূর্ণ মিটিং মিটিং না থাকলে আসতে তোমার ম্যাডামের কি বলতে উচ্চ যাও এখান থেকে অফিসে একটা ফাইল কেটে মারা হয়েছে ভাই আসো না চলে যে আইব হ্যাঁ জমিদারের মতো খালি আমার লগে ফোড়াই দিবি করবো খেয়াল এখন কাম নেই আমার আই একটা ফাইল দেওয়া যায় আমার বাইরে 400 টাকা দিয়ে দেওয়া যেতে পারে না পড়ছে একটা মারামে ফেলায় নিজ দু একটা খানা আমার খেতে দেয় না যত তো সব বিধি বিধি সালাম আলাইকুম ম্যাডাম সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে কে বলো আল্লাহ জানে আজকে রক্সি ভাই ফাইল নিয়ে কি জানি হয় আজকে যে আস হ্যাঁ এই যে রক্সি না ফক্সি ফাইলটা ফাইল না ফাইল করে দিতে কইছে যাও যাও তুমি আমার জন্য একটা কফি বানিয়ে আসো আপনারা যে ফাইলটা দিছেন আমি দেখছি এখানে কাগজপত্র ঠিক নেই ঠিক নেই মানে এটা কি বললেন সমস্যা কি আপনাকে কি ফাইল দেখার জন্য দিছি ফাইল সিগনেচার করার জন্য দিছি সিগনেচার করে দ্রুত দেন আপনারা আমার কথাটা তো শুনবেন কোন কথা শোনার সময় নেই কোন কথা শোনার সময় নেই খাব ওই বুঝছি এইভাবে খারাপ ব্যবহার করার দরকার নাই বুঝতে পারছ বুঝছস না পরিবেশ বুঝছস না এই নাও ফাইল দেই খারাপ নাই সইটা করে দাও না আমার পক্ষে সই করা সম্ভব না আমি আপনাদের টাকার কাছে বিক্রি হব না আরে আপনি ফাইল দিয়ে কি করবেন আপনি সই করে গেলাম আপনি আপনি সই করেন আরে আপনারা আমার কথা শুনেন ভাই সোজাঙ্গুলে কি উঠবো না আঙুল তারা করতে দিব আপনারা বলছি সই করার জন্য কোনো সাউন্ড হবে না সই করেন সই করেন কলম দেন আসলে শুনেন আপনারা আমার কথা কলম ধরতে বলছি আপনাকে আমি কলম ধরতে পারবো না আপনি আমার নাম শোনার পরেও আপনি এরকম করতেছেন 10 কোটি টাকা লোনের জন্য আবেদন করছেন এই 10 কোটি টাকা আবেদন অ্যাকসেপ্ট করবে না আর আমি হুদাই যদি কাগজপত্র চেক না করে আপনাদেরকে সাইন করে দিই তাহলে এই কোম্পানির দায়বদ্ধতা আমার উপরে চাপ পড়বে আপনারা কেন আমাকে প্রেসার দিতেছেন আপনার 5 লাখ টাকা আমি খাবো কিন্তু কোম্পানি তো ওই জায়গায় ভিজিট না করে আপনাদেরকে লোন দিবে না বড় ভাই বুঝছি আর সমস্যাটা কোন জায়গায় আচ্ছা 10 কোটিতে কত পার্সেন্ট আপনার লাগবে পার্সেন্টটা লিখে দেন আর একটা সাউন্ড করবেন না একদম চুপ আপনি সুন্দর লিখে দেন আপনার পার্সেন্টেজ আপনার অ্যাকাউন্টে পৌঁছে আসবে আমি কোনো পার্সেন্টেজের দরকার করি না আমি আমার কোম্পানির কাছে
আমি সততা নিয়ে কাজ করতেছি আমার সততা নিয়ে আমি কাজ করব এই মহিলা আপনার কাগজপত্র কোনো দিক ঠিক নাই প্রত্যেক কাগজপত্র দিয়ে হেলি করবেন মহিলা আপনি বাইরে ছিলেন আমার বাইরে এখানে এই তো কত শেষ করতে দেন এখানে রক্সি ভাই নিজে সরজমিনে আসছে আপনাদের অফিসে এটা আপনাদের অফিসের সাত কপালের ভাগ্য আপনি বাবা টাকা দিবেন আপনি ভাইয়ের ফাইল আপনার টেবিলে আপনি সাইন করতেছেন না টাকা কি আপনার বাবা আসলে আপনারা বোঝার চেষ্টা করেন আপনারা বোঝার চেষ্টা করেন আমি সাইন দিতে পারবো না আমার একটা সাইনের কারণে কোম্পানির দায়বদ্ধতা আপনারা নেবেন না মহিলা তুই সাইন করবি তোর যদি বাবা মরা থাকে কবরে যা থাকে তোর মরা বাবা কবর থেকে উঠে আইসা এই কলম দিয়া এই ফাইলে সাইন করব মহিলা সাইন কর এখনো বলতেছি তুই সাইন কর আমি এদিন টাকা 20% লাগলে 20% দেব তুই রক্সি মেরে ছিলস না আমি এই জায়গায় উপস্থিত তারপরে তুই এরকম করছিস আপনারা একটা মহিলার গায়ে হাত দিবেন আমি আপনাদের নামে নালিশ করব আমি আপনাদের নামে মামলা করব আরে মাত্র তো গায়ে হাত দিছে তোরা যে সোয়ায় ফলা নিয়ে তো সাত কপালের ভাগ্য আমি বন্ধু এত শান্ত লোক না এই জায়গায় যে শান্ত হয়ে আছি শুধু মহিলা দিকে শান্ত হয়ে আছি ঘুম পারাস কি মনে হচ্ছে হ্যাঁ মহিলা মহিলা মনে হচ্ছে ওরা ওরা আর ওরা ওই ওই মুখ মরে গেল সাইন করে কাশি একটা সরকারি কারণ থেকে কাশি হইছে আপনারা মাগুন যাই আপনাদের বলে মাগুন যাই আপনারা আমাকে এমন ভাবে ইয়া করতেছেন তুই বুঝছিস না ভালো ভালো কথাটা বুঝছিস না সোজা কথাটা বুঝছিস না যে এখানে সাইনটা করে দে আরে আমার সময় নাই রে বেটা ভাই সাইন কর আমার সম্মান গেল আমি সাইন করব না সাইন কর আমি সাইন করব না বলছি সাইন করব না সাইন করব না ও করবি কত আমি বুঝলাম ভাই ভাই একটু রিল্যাক্স ভাই ওর মেয়ে তো স্কুলে পড়ে বুঝছেন এই এই আমার মেয়ে গায়ে হাত দিবেন তোর মেয়ে স্কুলে পড়ে না ভাই ভাই বাদ দেন আমি পাইছি ভাই আপনি তারা আছে যদি শুন তুই যদি সশমনের সিগনেচার না করস পোলাপাইন স্কুলে যাইবো তোর বাসায় যাইবো যখন তোর ফ্যামিলির সামনে তোর উপরে টর্চার হইব তখন তুই বুঝবি যে রক্সি ভাই কোন জিনিস তখন তুই ফোন দেখবি ভাই তো অফিসে আসেন ফাইলটা সিগনেচার করায় নিয়ে যান থাকি এত ভাই চলে নিয়ে আপনি তারা আছে ভাই আসেন চলে তোরে একদিনে ওয়ার্নিং দিয়ে গেলাম তোর মাইয়া কি বলি স্কুলে যায় এটা আমরা দেখব যা সোজা বলে গিয়ে নাও ভাই দেখা দিছ দেখা দিছ রে আসি থাক তুই বাকিটা দেখতেছিস বুয়া একটা ফাইল নিয়ে আসছে এই ফাইলে সাইন করলাম না বলে আমাকে এইভাবে বেজ্জত করলো আসলে সততার কোনো দাম নেই আমি আমার সততার জায়গা থেকে জবাব বাইরে কখনো আমি সাইন করব না আমি মরে গেলেও সাইন করব না আমাদের সমাজে এমন হাজারো অফিসার আছে যারা টাকার কাছে মাথা নত না করে সততার সাথে সারা